আমার প্রিয় 2023 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর 2023 সালের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। তবে একের তাকে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 1 * 1 * 3 = 3। প্রথম, পৃথিবীর পরিধি নির্ণয় করেন, এখানে চারটে অপশানের যে উত্তর হবে এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, বিষুব কথার অর্থ উত্তর হবে দিনরাত্রির দৈর্ঘ্য সমান বা সমান দিন ও রাত্রি। পরের প্রশ্ন, নিরক্ষরেখার মান উত্তর হবে 0°। পরের প্রশ্ন, চীনের ধানের গোলা বলা হয় উত্তর লিখবে হুনান প্রদেশকে। দুয়ের দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 * 1 * 2 = 2। প্রথম, পৃথিবীর বৃহত্তম বনভূমির দাম কি উত্তর লিখবে সেলভা। পরের প্রশ্ন, কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য উত্তর লিখবে 5 ঘন্টা 30 মিনিট। পরের প্রশ্ন, জিপিএস এর পুরো কথাটি কি উত্তর লিখবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান উত্তর হবে 82° 30 মিনিট পূর্ব। তিনের দাগে রয়েছে, অনধিক 30টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 2। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান উত্তর হবে 82° 30 মিনিট পূর্ব। তিনের দাগে রয়েছে, অনধিক 30টি শব্দের মধ্যে। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান উত্তর হবে 82° 30 মিনিট পূর্ব। তিনের দাগে রয়েছে, অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, অপসুর অবস্থান কাকে বলে উত্তর লিখবে অর্থ। অপশব্দের অর্থ হলো দূর এবং সুর শব্দের অর্থ হলো সূর্য, অর্থাৎ সূর্যের দূরে অবস্থান। পয়েন্ট করে সংজ্ঞা, পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় সেই অবস্থানকে অপসুর অবস্থান বলে। তারিখ 4 জুলাই, দূরত্ব পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় 15 কোটি 20 লক্ষ কিমি। পয়েন্ট করবে ঋতু বৈচিত্র্য, উত্তরগোলাতে গ্রীষ্মকাল ও দক্ষিণগোলাতে শীতকাল থাকে। পয়েন্ট করবে পরিক্রমণ বেগ, এই সময় পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য কমে যায়। তোমরা এটাকে সহজ করে লিখতে পারো, 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়, অর্থাৎ 15 কোটি 20 লক্ষ কিমি। এই অবস্থানকে অপসুর অবস্থান বলে। পরের প্রশ্ন, প্রমাণ সময় বলতে কী বোঝো, উত্তর লিখবে কোনো স্থান থেকে পূর্ব বা পশ্চিমে অগ্রসর হলে স্থানীয় সময়ের পরিবর্তন হয়। পৃথিবীর যে সমস্ত দেশগুলির পূর্ব পশ্চিমে বিস্তার বেশি সেই সমস্ত দেশগুলির পূর্ব ও পশ্চিম প্রান্তের স্থানীয় সময়ের পার্থক্য খুব বেশি হওয়ার কারণে ওই সব দেশের স্থানীয় সময়ের সাহায্যে সরকারি কাজকর্ম চালাতে যথেষ্ট অসুবিধা হয়। সেক্ষেত্রে ওই দেশের মাঝামাঝি অবস্থিত কোনো স্থানের স্থানীয় সময়কে সারা দেশে সময় ধরে নিয়ে যাবতীয় কাজকর্ম করা হয়। ওই সময়টিকেই ওই দেশের প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। উদাহরণ, ভারতের মাঝামাঝি অবস্থিত এলাহাবাদের স্থানীয় সময়কেই ভারতের প্রমাণ সময় ধরা হয়। পয়েন্ট করবে পরের প্রশ্ন, বায়ুর প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না কেন, উত্তর লিখবে বায়ু সর্বত্র সমানভাবে চাপ দেয়। আমাদের শরীরের মধ্যেই বায়ু আছে, আর সেই শরীরের মধ্যস্থিত বায়ু বাইরে বেরিয়ে আসার জন্য ভিতর থেকে বাইরের দিকে চাপ দেয়। অন্যদিকে বায়ুমণ্ডলের বায়ু আমাদের শরীরের ওপর বাইরে থেকে ভিতরের দিকে চাপ দেয়। আমাদের শরীরের বায়ুর চাপ ও বায়ুমণ্ডলীয় চাপ পরস্পর বিপরীতমুখীও সমান, সেই জন্য আমরা বায়ুর চাপ বুঝতে পারি না। চারে দাগে রয়েছে, অনধিক 85 শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন, উত্তর লিখবে মধ্য এশিয়ার তাজিকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4,878 মিটার। ভারতের জম্মু হাইপেন কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর হাইপেন পশ্চিমে অবস্থিত এই মালভূমিটির কিছু অংশ আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম পিক এশিয়ার প্রধান প্রধান পর্বতশৃঙ্গগুলি এই মালভূমিতে মিলিত হয়েছে বলে এই মালভূমিকে পামির গ্রন্থি বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরের প্রশ্ন, অক্ষরেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 1 নম্বর, প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। 2 নম্বর, সব অক্ষরেখার পরিধি সমান নয়। 3 নম্বর, পৃথিবীকে এগুলি পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আছে। 4 নম্বর, এই রেখাগুলি পরস্পর সমান্তরাল। 5 নম্বর, একই অক্ষরেখা থেকে নিরক্ষরেখা ও মেরুবন্ধু দূরত্ব সমান। 6 নম্বর, একই অক্ষরেখার বিভিন্ন স্থানে একই সময়ে সূর্যোদয় ও মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয় না। অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা মহাবৃত্ত ও মেরু বিন্দুতে পরিণত হয়েছে, তা মেরু হবে। পরের প্রশ্ন, দ্রাঘিমারেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ভালো করে দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা। তোমরা কিন্তু ভিডিওটাকে থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা লিখে ফেলবে।
এখন পাঁচের দাগে রয়েছে অনধিক, 80 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, জিপিএস এর প্রয়োজনীয়তা ও ব্যবহার সম্পর্কে কি জানো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে দেখে নাও প্রশ্নটি, ভালো করে উত্তরটা দেখে নাও। দেখো পরের প্রশ্ন, ঋতু পরিবর্তনের কারণগুলি লেখো অথবা ঋতুগুলো কেন পর্যায়ক্রমে আসে তার কারণ ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথম পয়েন্ট করবে পরিক্রমণ গতি, 2 নম্বর পয়েন্ট করবে পৃথিবীর গোলাকার আকৃতি, 3 নম্বর পয়েন্ট করবে উপবৃত্তাকার কক্ষপথ, 4 নম্বর পয়েন্ট করবে পৃথিবীর মেরুরেখার 650 ডিগ্রি কোণে হেলে অবস্থান। এখানে দেখো যে 662 রয়েছে, এটা 650 ডিগ্রি হবে, একটু ঠিক করে নেবে। দেখো 5 নম্বর পয়েন্ট করবে অন্যান্য। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ইয়াংসি কিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো, ভালো করে দেখে নাও। 1 নম্বর পয়েন্ট করবে কৃষির উন্নতি, 2 নম্বর খনিজ সম্পদের প্রাচুর্য, 3 নম্বর শিল্পের উন্নতি, 4 নম্বর উন্নত পরিবহন ব্যবস্থা, 5 নম্বর ঘনবসতি ও সুলভ শ্রমিক, 6 নম্বর বন্দরের সান্নিধ্য, 7 নম্বর সরকারি আনুকূল্য, আর 8 নম্বর অন্যান্য, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র, ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেলাম আরও একটি স্কুলের সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সেই কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, প্রতিটি প্রশ্নের মান 1:1 × 3 = 3, ভালো করে দেখে নাও। দেখো 2-এ রয়েছে, সঠিক উত্তরের পাশে শুদ্ধ এবং ভুল উত্তরের পাশে অশুদ্ধ লেখো, যে কোনো 3টি, মানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে কোনো 3টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। দেখো 3-এ রয়েছে, শূন্যস্থান পূরণ করো, এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে কোনো 3টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1:1 × 3 = 3। তারপর দেখো 4-এ রয়েছে, নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 4টি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে কোনো 3টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2:2 × 3 = 6। প্রথম, মুক্তিবেগ কাকে বলে? পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ইউরেশিয়া কী? পরের প্রশ্ন, ওপেক কী? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র, ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাউ লাল ক্লাজে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা যেই মুহূর্তে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।